সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল সেন্সে সফরাজ। সো আজকে ফাইটিং এর বেসিক টেকনিক দেখাবো, ডস পাঞ্চ কিক, জাপানিজ যেটা কিজামিজুকি গ্যাগিজুকি মাওয়াসিকি। ওকে, একদম বেসিক টেকনিক ডস পাঞ্চ, একদম যেটা কমিউনিকেশন যেগুলো হয় সেগুলো দেখো, কীভাবে তোমরা প্রপার স্ট্যান্সার হবে, কীভাবে কিক পাঞ্চ কমিউনিকেশন করে গোল্ড মেডেল নিয়ে আসতে পারো, সেটাই একটা বেসিক রুলস দেখাবো। ওকে, শুরু করে। সো বেসিক্যালি তোমাদের সামনে এরকম কোনো মানুষ বা কোনো পাঞ্চিং ব্যাগ থাকলে তো খুবই সুবিধা তোমাদের প্র্যাকটিসের জন্য। ফার্স্ট অফ অল স্ট্যান্স দাঁড়াতে হবে এইভাবে, কেউ অনেকে এইভাবে দাঁড়াবে, এইভাবে দাঁড়ানো হবে, বডি আমাদের এই থাকবে, মুভমেন্ট এইদিকে থাকবে, এই টোয়ের উপরে দাঁড়াতে হবে, পুরো পা ফেলে দিলে হবে, টোয়ের উপরে দাঁড়াতে হবে, টোয়ের উপরে দাঁড়িয়ে হালকা জগিং জগিং হালকা। আমাদের হাতের পয়সা অনেকে এই রেখে দেয়, এখানে রাখে, এইভাবে রাখে, এগুলো ভুল। আমাদের হাতের পয়সা থাকবে ওয়ান টু। ওকে, ফার্স্ট কিজামিজুকি, কিজামিজুকি ফেস লেভেল হবে, ফেস লেভেল কিজামিজুকি, দেন স্টোমাক লেভেল গ্যাগিজুকি, কিজামিজুকি গ্যাগিজুকি। ওকে, ফার্স্ট টেকনিক ওয়ান, সেকেন্ড টু, ওয়ান দেন টু। ওকে, একদম বেসিক কিজামিজুকি গ্যাগিজুকি। সো ওয়ান টু, ওকে, এটাই যখন আমরা স্পিডে করবে। সো বেসিক ওয়ান টু থ্রি, এটাকেই আমরা ফন লেগেও করতে পারবো। আগে এটা স্পিডে বলে হয় কিয়া 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 কিয়া। ওকে, সেকেন্ড টেকনিক খুবই ইজি দেখাবো ফন লেগে, ওয়ান কিজামি জুকি, টু গ্যাগি জুকি, দেন ব্যাক কিজামি জুকি গ্যাগি জুকি, ফ্রন্ট লেগ স্ন্যাচ কিক, তাহলে জাপানিজ বলে মাওয়াসাকি, ফ্রন্ট লেগ মাওয়াসাকি, ওয়ান দেন টু দেন কিক। ওকে, সো ফার্স্ট টেকনিক ছিল ওয়ান, সেকেন্ড টু। ফার্স্ট যারা বেসিক বিগিনার্স আছে তাদের জন্য ওয়ান টু, এই লেসনটাকে আগে ফুলফিল করতে হবে, ওয়ান টু সেকেন্ড কিক। ওকে, ওয়ান টু ব্যাক, ওয়ান টু ব্যাক,